ব্যবসায় ধারের টাকা থাকলে ধারের টাকার উপর জাকাত দিতে হবে? দিতে হবে। ধার জাকাতের উপর কোনো প্রভাব বিস্তার করে না, করে তখন যখন আপনার ধারে, মানে যেমন ধরেন আপনি ধারও করলেন, ধারের টাকা খরচ করে ফেললেন না, এখন ধারের টাকা আছে আপনার, ধরেন আপনার কাছে একজন থেকে 10 লাখ টাকা আপনি ধার করলেন, কি করলেন, বাড়ি টাড়ি আর অন্য অন্য জায়গায় খরচ করে ফেললেন, এখন নাই, কিন্তু ধারের টাকা আপনার শোধ করতে হবে। এই যে টাকাটা, অ্যামাউন্টটা কিন্তু আপনার স্কন্ধে আছে, এই টাকাটার জাকাত কি আপনাকে দিতে হবে? না, খরচ করে ফেলছেন, কেন দিবেন? কিন্তু এই টাকাটা যদি আপনার ইনভেস্টমেন্টের মধ্যে থাকে, রোল করতে থাকেন অথবা ক্যাশ হিসাবে আপনি জমা রাখছেন, দিবেন না এখন, তাহলে এই জাকাত ইয়ারের মধ্যে আপনাকে, এই টাকার জাকাত আপনাকে দিতে হবে, ওনাকে না। আচ্ছা, ওনাকে দিতে হবে কি না সেটা নির্ভর করবে আপনার সাথে ওনার চুক্তিটা কিরকম। ওনার চুক্তিটা যদি এরকম হয় যে আপনি সক্ষম একজন ব্যক্তি, আপনি সক্ষম একজন ব্যক্তি, চাইলে ওনাকে দিতে পারেন, তাহলে ওনাকে দিতে হবে জাকাত। আর আপনি যদি রোল করে থাকেন তাহলে আপনার এই টাকাটার ওনারশিপ আপনার আছে, আপনি তখন এই টাকাটার জাকাত দেবেন। জাকাতের হিসাবের সময় পণ্যের ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য ধরতে হবে? পণ্যের বাজার মূল্য, ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য না, কি মূল্য? বাজার মূল্য। যেমন আপনি 1.5 বছর আগে একটা পণ্য কিনেছেন, বাজারে এখন সেটা 100 গুণ বেশি দাম, তা আপনি কি ওই ক্রয় মূল্যটা ধরবেন নাকি বাজার মূল্যটা ধরবেন? এখন তো এটাকে অ্যানক্যাশ করলেই আপনার ওই 100 গুণ বেশি দাম আসবে, বাজার মূল্যটা ধরবেন। বিক্রয় মূল্যটা কেন ধরবেন না? কারণ শরীয়ত আপনার প্রতি কোনো জুলুম করবে না, বিক্রয় মূল্যে আপনার লাভও থাকবে। বিক্রয় মূল্য তো আপনি বাজার মূল্যের চাইতে বেশি ধরে এটাকে, যেমন আপনার ফিনিশড গুড, ফলে আপনি এটার সাথে লাভ চার্জ করে তারপরে মূল্য নির্ধারণ করবেন, কিন্তু সেটা তো আপনি তো এখনও করেন নাই, এখনও জিনিসটা আপনার পণ্যের মধ্যে আছে, এখনও জিনিসটা আপনার পণ্য। যেমন ধরেন আমি স্বর্ণের কথাই বলি, স্বর্ণের বাজার মূল্য আর বিক্রয় মূল্য বেশ কম আছে, ক্রয় মূল্য বেশ কম আছে। স্বর্ণের আপনার বিক্রয় মূল্য আর বাজারের বিক্রয় মূল্যের মধ্যে বেশ কম আছে। বাজার মূল্য যেমন প্রতি ভরি স্বর্ণ 70,000 টাকা ধরলাম, দোকানদার কত বিক্রি করবে? সে আর বেশি বিক্রি করবে, সে এর সাথে চার্জ ঢুকিয়ে দিবে। বাংলাদেশে অবশ্য 70,000-এর মধ্যে সে আগে থেকেই ঢুকাই দিয়েছে, আর সৌদি আরবের মার্কেটে না, সে মেকিং চার্জ, মেকিং চার্জটাকে আলাদা ধরে, ফলে বিক্রয় মূল্যটা তখন বেড়ে যায়। তাহলে আপনি অরিজিনাল সোনার বাজার মূল্যটা দেবেন, আপনার মেকিং চার্জটা এখানে জাকাতের মধ্যে ইনক্লুডেড হবে না। আর স্বর্ণের ক্ষেত্রে আপনার বিক্রয় মূল্য, সেটা তো তারা বাংলাদেশের মার্কেটে এটা ওরা আবার কমায় দেয়, এটা সৌদি মার্কেটে এরকম করে না, আমরা দেখেছি বাংলাদেশের মার্কেটে তারা ওই খাদটাকে বাদ দেয়, খাদটাকে বাদ দিয়ে অনেক কম দেয়, 70,000 টাকা স্বর্ণ আপনার থেকে 60,000 টাকা ধরবে তারা, বা আরও কম না। এইটা কেন, এটা আমার একদম বুঝেই আসে না। আমাদের বাংলাদেশের স্বর্ণগুলো আমার কোনো আত্মীয়ের, আপন আত্মীয়ের কাছের আমাকে বললো যে জেদ্দা একটু মদিনায় বিক্রি করেন, বিক্রি করে আমাদের জন্য ভালো স্বর্ণটা নিয়ে আসে। তো প্রথমত অনেকে বলে যে না, এই স্বর্ণ তো কেমন ভালো লাগতেছে না, নিলই না অনেকে। আবার কেউ কেউ পরে, আমরা তাকে বলেছি এটা আমাদের দেশের স্বর্ণ, পরে শেষ পর্যন্ত আমরা বিক্রি করলাম, কিন্তু যখন যারা কিনলো তারা কিন্তু ওই খাদ বাদ দেয়নি, তারা বলছে কত ক্যারেটের, ওই যত ক্যারেটের কত ক্যারেটের দাম ধরেছে তারা। এই তো, যাই হোক, এখানে মেকিং চার্জটা আপনার আসবে না, স্বর্ণের মূল্য কমায়া বা পণ্যের মূল্য কমায়া ধরা যাবে না, বাজার মূল্য ধরতে হবে। আমার এক ভাই গত 8 বছর আগে পরিবারের অসম্মতিতে পালিয়ে বিয়ে করে, তারপর 2 ফ্যামিলি তাদের বিয়ে মেনে নেয় এবং তারা এখন অবধি সংসার করছে, তাদের বিয়েকে গ্রহণযোগ্য? মানে নতুন করে কি তাদের বিয়ে করতে হবে? ইস্তেগফার করলে কি হবে? 8 বছর আগে, সন্তানের কথা বলেননি। আচ্ছা, এখানে মনে হচ্ছে দুজনই, আপনি বলছেন ভাই, বরং সে যাকে বিয়ে করেছে সেও পালিয়ে বিয়ে করছে, সেও পালাইছে না, বোঝা যেত নাকি? কারণ 2 ফ্যামিলি মেনে নেয় দ্বারা সেটাই বোঝা যায় যে দুজনেই পালায় বিয়ে করছে। তো তার মানে হচ্ছে মেয়ের, ওয়ালির অনুমতি এখানে ছিল না। তো এই বিবাহটা বিশুদ্ধ মত অনুযায়ী শুদ্ধ না, বিশুদ্ধ মত অনুযায়ী শুদ্ধ না, বিশুদ্ধ মত অনুযায়ী অশুদ্ধ। অতএব তাদের জন্য
আরেকটু মানে যখন তারা মেনে নিয়েছিল তখনই রিনিউ করলে ভালো হতো, এখনও তারা রিনিউ করতে পারে। জি, সংক্ষিপ্ত পরিসরে রিনিউ করে নেবে। আর যে ফ্যামিলিগুলো সামাজিকভাবে স্বীকৃত হয়ে গেছে সেগুলো না করলেও হবে। যে বিয়েটা সামাজিকভাবে স্বীকৃত হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, বাবা মায়ের সাথে ভালোভাবে আছে, স্কুলে যাচ্ছে, এই ধরনের ফ্যামিলিতে যখন সে পৌঁছে যাবে তখন তার না করলে হবে।